পুরুষ ও মহিলার নামাজের মধ্যে পার্থক্য দয়া করে বলে দিন। এটা পুরাণ প্রশ্ন। একদল আইমা ফোকাহা মহাদ্দেশ মুফাসসির তারা বলেছে মহিলা এবং পুরুষ তাদের নামাজ একই রকম, একই রকম, কোনো পার্থক্য নাই। আবার আরেক দল বলেছেন যে পুরুষেরা এইভাবে সেজদা দেবে, এইভাবে রুকু করবে, মাটির সাথে মিশে সেজদা করবে, তারা বাম নিতম্বের উপরে বসবে। এটি হলো আহনাফ এবং অন্যান্য অধিকাংশ ইমামের মত। একদল বলছেন পুরুষের মতো, আরেক দল বলছে আমাদের হানাফি ভাইদের মহিলারা যেভাবে পড়ে এটার মতো। তাহলে সাহাবাই কেরাম তারাও কিন্তু কোরআনের সব আয়াতের ব্যাপারে, হুজুরের হাদিসের ব্যাপারে, ব্যাখ্যার ব্যাপারে একমত ছিলেন না। কোরআনও মহাসাগর, হাদিসও মহাসমুদ্র, ঠিক না বা ঠিক? দেখা যায় একটা হাদিসের উপরে হযরত ইবনে আব্বাস তিনি একরকম আমল করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি আরেক রকম আমল করেছেন, হযরত হুজাইফা আরেক রকম, আবু হুরায়রা আরেক রকম। হুজুর কাউকে নিষেধ করেন নাই, যে যেরকম বুঝেছো করো। তাহলে বুঝা গেল সবগুলা কত বিরাট দিঘি। এখন আপনারা দশজন বিশ জনের সাঁতার দিবেন, এখন একজন একজনের পিছিয়ে, একজন আরেকজনের পিছিয়ে, নাকি সমানে? তাহলে ইসলাম দিঘির চেয়ে পাশ কম, গভীর কম? এক এক ইমাম এক একখান দিয়ে সাঁতার দিয়েছেন, সবাই কুলে পৌঁছেছেন। বুঝা যায় সাঁতারও ঠিক, দিঘিও ঠিক, নামাজ পাশক তো। এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই উম্মতের মধ্যে, আছে? রুকু করার ব্যাপারে ইখতিলাফ নাই, সেজদা করার ব্যাপারে ইখতিলাফ নাই। আমিন সাহাবারা কেউ একটু জোরে বলেছেন, কেউ আসতে বলেছেন, তাহলে দোনোটা ঠিক কি? দোনোটা ঠিক। আবার দেখুন সাহাবাই কেরাম কেউ হাত এখানে বেঁধেছেন, কেউ নাভির উপরে বেঁধেছেন, কেউ নাভির নিচে বেঁধেছেন, নই বলছে সবগুলা ঠিক। আবার কেউ কেউ হাতে বাঁধে না, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড। কাবা মক্কা মদিনায় যারা গেছেন এগুলো সব দেখছেন, সব রকম আছে, একজন একজনের ধাক্কায়। আমি এখানে বলছি হালাতি, ওখানে বাননি কি আমার কি? তাহলে চার মজাব আহাদে হক, আবার সালাফি আরেকটা মানহাজ, এটাও আহাদে হক। একটা গাছ এটাতে শাখা প্রশাখা অনেক ডালা থাকবে, নামাজের পরে কোনো সাহাবি হাত তুলে মুনাজাত করেছেন, কোনো সাহাবি হাত তুললেন নাই, দোনোটা ঠিক কি? মুনাজাতটা তো দোয়া, দোয়ার মধ্যে হাত তোলা এবারে অনেক ইমাম মনে করছেন আদম। আপনি চেয়ারম্যান সাহেবের কাছে কিছু চাইতে গেছেন, এখন জামা রাস্তিন টাস্তিন খাসি এইভাবে চেয়ারম্যান সাহেব মাইয়া বিয়া আগে অনেক সাহায্য করেন, আজকেও আইসি কিছু দিলে দেন, না দিলে মানা করেন, চেয়ারম্যান সাহেব বিপদে পড়ে আসছি কি? এই 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 কেউ মনে করেছে হাত তুললে সরাফত বেশি, কেউ বলছে তোলার দরকার নেই এমনি দোয়া পড়ো, সবগুলা ঠিক। এগুলো নিয়ে আমাদের মধ্যে অতীতে কোনো কথাবার্তা ছিল না। চার মজাব যখন তৈরি হয় তার আগে থেকেও আহলে হাদিস ছিল, কিন্তু কেউ কারো বিরোধিতা, চার ইমাম বোধহয় এক ইমাম আরেক ইমামের বিরুদ্ধে হতেও দিছে কোন রকমের কড়া কথা এগুলো বলেছে? হ্যাঁ, আবু হানিফা বলছে শাফিকটাও ঠিক, শাফি বলছে হাম্বলেরটাও ঠিক, হাম্বল বলছে মালিকিরটাও ঠিক, সবগুলা ঠিক। অতীতে এগুলো নিয়ে কোনো কথাবার্তা ছিল না, বর্তমান সময় এগুলো নিয়ে কিছু ভাইয়েরা কথাবার্তা বলতেছে এবং বলে যে একমাত্র আমারটা সহি, এইটা ছাড়া সব জাল, সব জয়ী কি?
হাদিসে জাল জয়ীফ এগুলো বোঝার জন্য পরখ করার জন্য কিছু এলিমেন্ট দরকার আছে। পাকিস্তান আমলে ছাত্র ছিলাম রাইফুল আলিয়া মাদ্রাসা, ওখান থেকে ওই আইয়ুব খানের মুসলিম পারিবারিক আইন, এটার বিরুদ্ধে ছাত্ররা মুসলমানরা বড় মসজিদ থেকে জোরের পরে মিছিল লই বাড়েছে। এখন স্টেশন রোড দিয়ে সামনের দিকে যায় আনসারদের কামেলে পড়ে, ছাত্র গে কয় এমুই একরকম স্লোগান দেয়, ওমুই আর একরকম দেয়, ও তারা একরকম, এ তারা আরেকরকম, মানে কেউ স্লোগানের আগে আগে কেউ পিছিয়ে পিছিয়ে একসুরে হয় না আর কি। কামিয়ান কোন মুই যাইতাম, এত টক্কা দিউডি কয় ধ্বংস হোক ধ্বংস হোক, একে এটা কইলে গিল্লে কয় কিচ্ছু বুঝি না, এক এক মুই এক এক রকম কয় ভাইরা। সুতরাং বর্তমান ইসলামের ঘরে আগুন দেওয়ার জন্য সব ইহুদি এক, সব ইসলাম এক, মুসলমান খতম করার জন্য সবাই এক, কিন্তু ইসলাম আর মুসলমানের অস্তিত্ব রক্ষা করার জন্য আমরা মুসলমানরাও সবাই এক। এই মুহূর্তে যারা এই একতেলাফি কথা, এই এখানে বানবে না এখানে বানবে, আমিন জোরে কইব না আসতে বলবে, ইমাম পিছনে কারা পড়া না পড়া দোনোটাই কিন্তু জায়েজ, ঠিক কি না? এগুলো নিয়ম মতের মধ্যে কোনো একতেলাফ ছিল না, আর এখন যখন ফেতনার যুগ, এখন একতেলাফ করলে দুশ্মনরা সুযোগ পাবে, ঠিক কি না বলেন? এবং তারা চায় যে তারা নিজেরা ভাইয়ে ভাইয়ে গুতাগুতি লাগুক। খলিফা মুতাসিম বিল্লাহ বাগদাদের কয়েকটা শিকারি কুকুর তার ছিল, একদিন কুকুর একটা একজনকে কামড়াইছে, মুতাসিম বিল্লাহ কুকুর সবগুলারে লোহার খাঁচা একটার মধ্যে ঢুকেছে, ঢুকাইয়া আটকাইছে, এখন খাঁচার মধ্যে কুত্তে আবার লাগছে নিজেরা নিজেরা, একটা আরেকটার মাথা খায় রক্ত বাইরে, কিন্তু কামড়া কামড়ি থামে না। এখন মুতাসিম বিল্লাহ কয় করা যায় কি করা যায় কি, এই সময় আবার পাশের রোমান সাম্রাজ্য তারা কিন্তু মুসলমান করে বারবার আক্রমণ করে, বারবার আক্রমণ করে, এখন তারা আবার দুই ভাইয়ের মধ্যে একটু ঝগড়া, ওই কাফেরদের মুতাসিম বিল্লাহ তার বুড়া উজিরকে ডাকলো, বুড়া উজির, যে বুড়া উজির এই সময় আমাদের দুশ্মনরা বাইয়ে বাইয়ে লাগছে, নিজেরা নিজেরা লাগছে, এইটাই সুযোগ, আপনি অনুমতিটা দেন আমরা দুশ্মনদেরকে আক্রমণ করি। তখন ওই বুড়া উজির কয় ভাই ভাই লাগছে কামড়া কামড়ি করে, ভাই ঠিক আছে, কিন্তু আপনি যদি হিয়ানো যাই ঢুকেন তাহলে তাকে কামড়া কামড়ি আর কিছু থাকবে না, সব একই আমাদের ধরব। কয় কেমনি বুঝলাম? কয় কুত্তে এগুলো তো কামড়া কামড়ি করে আপনার সামনে, আপনার পালা কুত্তা, আচ্ছা আপনার তো ওখানে বাঘও আছে, পালা বাঘ, একটা বাগানি কুত্তার খাঁচার মধ্যে ঢুকান, তাইলে আর আমার কওয়া লাগবে না, আপনিই দেখবেন। এখন বাঘের খাঁচা কাছে এনে বাঘটাকে খুলে যখন কুত্তার খাঁচার মধ্যে ঢুকাই দিল, সব কুত্তা কামড়া কামড়ি বন্ধ করে এক হয়ে বাঘের আক্রমণ করে সেখানে মেরে ফেলল। বুড়া উজিরে কয় খলিফা হুজুর দেখছেন মুসলমান জাতি এমন, নিজের নিজের একতেলাপ করে, নিজের নিজের মতানৈক্য করে, ঝগড়া করে, ঠিক আছে, কিন্তু যখন তাদের ঘরে বাঘ ঢুকবে তখন সব এক হয়ে এই বাঘের উপরে ঝাঁপিয়ে পড়বে। আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।